সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাহিদ হাসান। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি বেসিক সিভি তৈরি করতে হয়। তো সিভি তৈরি করার জন্য প্রথমে আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড থেকে একটা আমরা ডক ফাইল ওপেন করব। ডক ফাইল ওপেন করার পর আমরা ফন্ট সাইজটা ঠিক করে নিলাম 16। আর যদি আপনি ফন্ট ক্যালিব্রি দিতে পারেন অথবা টাইমস নিউ রোমান, যেটা আপনার ইচ্ছা অথবা যেটা আপনার ভালো লাগে সেটাই দিবেন, তবে টাইমস নিউ রোমান অথবা ক্যালিব্রি এই ফন্টগুলো মোটামুটি ভালো, আমরা এগুলো ইউজ করতে পারি। তো শুরুতে আপনার অনেকে সিভিতে লিখে থাকে রিজিউমি বা সিভি অফ এমুক তমুক, তার নাম দেয়া থাকে বা কারিকুলাম ভিটাই, এসব আসলে দরকার হয় না। আপনি যেহেতু আপনার সিভিটা দিচ্ছেন, আপনি যখন জমা দিচ্ছেন সেটাই একটা সিভি, আপনার উপরে লিখতে হবে না যে আপনি সিভি জমা দিচ্ছেন। এই জন্য আপনি শুরুতে আপনার নাম লিখবেন, জাহিদ হাসান। আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে থাকেন অথবা কর্মরত থাকেন আপনি সেটা লিখতে পারেন। টেরিটরি ম্যানেজার লিখলাম আমি, আর আমার যে প্রতিষ্ঠানে আমি কাজ করি প্রথম আলো, এটা হচ্ছে আমার প্রতিষ্ঠানের নাম, এবং তারপর হচ্ছে আমার সাথে যোগাযোগের ঠিকানা। যদি তারা যোগাযোগ করতে চায় প্রতিষ্ঠান আমার সাথে, তখন তারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবে আমি যেটা দিলাম। তারপরে আমার মেইল অ্যাড্রেস, আপনারা বলতে পারেন যে আমার তো আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাহলে আমি কি লিখবো এখানে? যে আমি টেরিটরি ম্যানেজার আপনি লিখলেন এখানে, আমি ফ্রেশ, আমি এখানে কি লিখবো? আপনি যদি ফ্রেশার হন বা আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে আপনি এই জায়গাটা খালি খালি রেখে দিবেন। এখানে আপনার অ্যাড্রেসটা ঠিকানা দিতে পারেন, যেমন আমি আমি তখন লিখতাম যে ধর্মপুর কুমিল্লা লিখতাম, অথবা আমার বাড়ির বাসা হচ্ছে কুমিল্লা, আমি তখন লিখতাম যে কুমিল্লা অ্যাড্রেস, যেটা দেয়া যায়, সরি কুমিল্লা। তো যেহেতু আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে তাই আমি এটা লিখলাম। আর এখানে এগুলো আমরা পরে একটু পরে গুছিয়ে নিব, সাজিয়ে নিই। প্রথমে আমরা জাস্ট একটা ফর্মের দাঁড়া করাচ্ছি কুষ্টিয়া। তারপর হচ্ছে শুরুতে আপনি একটা সিভিতে প্রথমে কি দেখবে, আপনি যখন আপনার সিভিটা জমা দিবেন তখন সেখানে আমরা কি এক্সপিরিয়েন্স বা কি কোয়ালিফিকেশন আছে সেটা সবার আগে দেখবে। তো সেই জন্য আমরা বিভিন্ন অনেকে বিভিন্ন রকম কাহিনী লিখি, সেগুলো না লিখে আমরা যদি মেইন পয়েন্টে চলে যাই সোজা, সেটা আমাদের জন্য ভালো হয়। যেমন ধরেন আপনার যে স্কিল গুলো আছে আপনি সেগুলো আগে লিখতে পারেন। আপনি যেমন কম্পিউটারে আপনি ভালো, তো সেখানে আপনি লিখতে পারেন যে এক্সপার্ট ইন কম্পিউটার, অফিস অফিস প্রোগ্রাম। তারপর আপনি আপনি যদি ইংরেজিতে আপনি ভালো হন, তাহলে লিখতে পারেন যে আপনার গুড কমান্ড ইন বেঙ্গলি, সরি আগে ইংরেজিটা লিখলে মানুষ একটু পছন্দ করে যে সে ভালো ইংলিশ জানে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বা বাংলা আপনি যা লিখেন বেঙ্গলি। তারপর আরো আপনার স্কিল থাকতে পারে, যেমন আপনার অবজার্ভিং স্কিল যদি ভালো হয় তাহলে আপনি লিখতে পারেন যে কম্পেটিবল অবজার্ভিং স্কিল, মানে আপনি একটা জিনিস দেখলে সেটা ভালোভাবে বুঝতে পারেন, এটা একটা স্কিল। তারপর আপনার ক্যাপেবল টু মিট দ্য ডেডলাইন, এটা এটা সম্বন্ধে আমি একটু বলতে চাই। এটা হচ্ছে মিট দ্য ডেডলাইন অনেকে নাও বুঝতে পারেন, এটা হচ্ছে আপনি যদি ধরেন একটা কাজ আপনাকে দেওয়া হবে, ওই কাজটা যদি আপনি সময় মতো করে ফেলেন তাহলে এটা হচ্ছে মিট দ্য ডেডলাইন, মানে আপনি ঠিক সময়ের মধ্যে কাজটা করলেন। এটা অনেক বড় একটা স্কিল, অবজার্ভিং স্কিল। ইংলিশ আর কম্পিউটার দিলাম আমরা, এটা হচ্ছে বেসিক একটা ধারণা। আপনি আপনার আরো যদি অন্যান্য স্কিল থাকে সেগুলো আপনি এখানে ইনক্লুড করতে পারবেন। পার্সোনাল প্রফেশনাল স্কিলের পরে আমরা যারা এক্সপিরিয়েন্স যদি আমরা কেউ থাকি, যাদের কাজ করার অভিজ্ঞতা আছে, তারা তাহলে লিখতে হবে ওয়ার্ক হিস্টোরি। আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ওয়ার্ক হিস্টোরি বাদ দিয়ে আমরা সরাসরি পরবর্তী যে ইয়ে আছে সেটাতে চলে যাবো। ওয়ার্ক হিস্টোরিতে আমরা দিব যে আমি এখন প্রথম আলোতে কাজ করছি, আমি এখন এটা দিতে পারি যে আমি এখানে একবার যদি আমি উল্লেখ করেছি উপরে টেরিটরি ম্যানেজার কি হচ্ছে প্রথম আলোতে, প্রথম আলো আমি জব, আপনি এখানে জবের ডিউরেশন লিখবেন আপনি কত সাল থেকে কত সাল পর্যন্ত আছে। যেমন যদি আপনি এমন হয় যে জুন 2017 থেকে আমি আছি, 2017 টু প্রেজেন্ট আমি এখনো কাজ করছি। আপনি যদি আরো কোনো এক্সপিরিয়েন্স এখানে থেকে থাকে আপনি সেগুলো এখানে উল্লেখ করতে পারবেন। আমাদের এটা একটু বাদ দিতে হবে। তারপর ওয়ার্ক হিস্টোরি গেল, আমার আরো ছোটখাটো অনেক ওয়ার্ক
এক্সপিরিয়েন্স ছিল, যেমন আমি বিভিন্ন প্রজেক্টে কাজ করতাম, ভলান্টিয়ার করতাম। তো আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে, আপনি যদি 7 দিন হোক, 15 দিন, 1 মাস হোক, আপনি যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনি অবশ্যই সেটা এখানে ইনক্লুড করবেন। কারণ আপনি একটা আপনার সাথে যখন একটা ফ্রেশ গ্রাজুয়েট কমপ্লিট করবে, তখন আপনার যদি তার চেয়ে একটু বেশি এক্সপিরিয়েন্স থাকে এবং আপনাকে অবশ্যই সেটা দেখাতে হবে, তাহলে আপনি তার চেয়ে একটু এগিয়ে যাবেন। ওয়ার্ক হিস্টোরি পরে হচ্ছে, ওয়ার্ক হিস্টোরির পর আমি যাব এডুকেশনে। এডুকেশন এডুকেশন অনেকে এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখে, আপনি এডুকেশন লিখে এটা কোনো সমস্যা হবে না। আপনার যে ডিগ্রি গুলো আছে, আমি আমার এমএসসি শেষ করেছি, এমএসসি আমি লিখলাম, এমএসসি ইন ফিশারিজ। ফিশারিজ আমি কোথায় থেকে এমএসসি টা করেছি সেটা আপনাকে লিখতে হবে। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে করেছি, ন্যাশনাল ইউনিভার্সিটি। তারপরে আমার কোন সালে আমি পড়াশোনা করেছি সেটা লিখতে হবে, 2015 থেকে 2016 এই সেশনে আমি মাস্টার্স করেছি। তারপর আমার বিএসসি, বিএসসি কমপ্লিট করলাম আমি, বিএসসি ইন জুলজি, জুলজি এটাও ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ইউনিভার্সিটি থেকে এটার সেশন হচ্ছে 2010 থেকে 2014। তারপর হচ্ছে ও, এখানে আরেকটা জিনিস আমি ভুলে গেছি, এটা হচ্ছে আপনার সিজিপিএ লিখতে হবে, সিজিপিএ এটা লিখবেন প্রত্যেকটা জায়গায়। এখানে আপনার সিজিপিএ, সিজিপিএ লিখতে হবে। তারপর হচ্ছে এইচএসসি, এইচএসসি কোন কোন গ্রুপ থেকে করেছেন সেটাও আপনার উল্লেখ করতে হবে। এটা আমি এসএসসি ইন সায়েন্স এখানে সরাসরি দিয়ে দিয়েছি। অনেকে এমন করে যে এইচএসসি এখানে লিখলাম, সায়েন্সটা আবার আরেক জায়গায় লিখলাম, কোন কোন বিভাগ বা যে সিজিপিএ কত আলাদা লিখলাম, এটা আপনার ইচ্ছা। আপনি আপনার সিভির সৌন্দর্যের ক্ষেত্রে আপনি যেভাবে খুশি আপনি লিখতে পারেন। আর এভাবে আপনাকে দিতে হবে আপনি কোন বোর্ড থেকে পড়াশোনা করেছেন আর আপনার সেশন কত। তো আমার এইচএসসি সেশন ছিল 2008 থেকে 2010, আর জিপিএ আপনি নিচে লিখবেন, আমি নিচে লিখেছি আপনার যেখানে ভালো লাগে, বা আপনার যদি আলাদাভাবে আপনি করতে ইচ্ছা হয় আপনি সেভাবে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এসএসসিও সায়েন্সে ছিল, এসএসসি সায়েন্স কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড এটার সেশন হচ্ছে আমার। তো সেশন দিয়ে যে 2008 আমি পড়াশোনা শেষ করেছি, সেজন্য 2008 এভাবে দিলাম। তারপরে হচ্ছে আপনার যদি পড়াশোনা থাকাকালীন কোনো ট্রেনিং এ অংশগ্রহণ করে থাকেন, বা কোনো আছে বিভিন্ন এনজিও ট্রেনিং করায়, আমার ডিপার্টমেন্টের মধ্যে থেকে কোনো ট্রেনিং হতে পারে, যেমন যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়ে, সমাজবিজ্ঞানে পড়ে, তারা বিভিন্ন এনজিও এনজিওতে ট্রেনিং করে, সেগুলো আপনি উল্লেখ করতে পারেন। তা আমি ট্রেনিং করেছিলাম, আমি কয়েকটা এনজিও আন্ডারে অথবা ট্রেনিং করেছি, সেটা আমি এখানে লিখবো। যেমন ধরেন আমি ইউথ অ্যাক্টিভিস্ট ট্রেনিং করেছি, ইউথ অ্যাক্টিভিস্ট ট্রেনিং সেটা আমি কোথায় করেছি সেটাও আমাকে উল্লেখ করতে হবে। এটা আমি যে এনজিওর আন্ডারে করেছি সেটা হচ্ছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। তো বাংলাদেশ বুঝলে আমি সংক্ষেপে বিডি লিখলাম। আরেকটা ছিল আমার অ্যাক্টিভ সিটিজেন ইউথ লিডারশিপ ট্রেনিং, তো সেটাও আমি এখানে লিখলাম। এটা করেছিল আমাদেরকে ব্রিটিশ কাউন্সিল, সেজন্য আমি এখানে লিখব ব্রিটিশ কাউন্সিল। তারপরে আরো ট্রেনিং করেছি আমি, যেমন লাইক আমি টিআইবি তে একটা ট্রেনিং করেছি এন্টি কারপশনের বিরুদ্ধে। আমি সেটা আপনি যে ট্রেনিং করেছেন সেটার যে শিরোনাম, আপনি শিরোনামটা সেখানে লিখবেন। তো আমি এখানে সম্পূর্ণ লিখছি না, ছোট করে লিখছি, অ্যান্টি কারাপশনের উপরে ট্রেনিং করেছিলাম কোথায়, টিআইবিতে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে। এই গেল আমার ট্রেনিং, কিন্তু এখানে একটা জিনিস ভুলে গেছে, আমি ট্রেনিং লিখিনি। তারপরে ট্রেনিং এর পরে আসছে আপনার ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স। অনেক মানুষের ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স থাকে না, থাকলে যদি আপনার এখনো কোনো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স না থাকে, আপনি চেষ্টা করবেন ছোটখাটো কোনো এক্সপিরিয়েন্স আপনি যেন নেওয়া যায়। কারণ আপনার সিভিতে যদি ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সটা থাকে, তাহলে এটা আপনার জন্য মানে খুবই ভালো। কারণ আপনি যখন একটা ফ্রেশ চাকরির জন্য যাচ্ছেন, তখন আপনার কোনো এক্সপিরিয়েন্স যদি না থাকে সেটা খুব খারাপ দেখায়। আর যদি আপনার সাথে কম্পিটিটর যারা থাকে ওদের ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স থাকে, ছোটখাটো প্রজেক্টে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সে শুরুতেই আপনার কাছ থেকে 30-40% এগিয়ে যাবে। সেজন্য চেষ্টা করবেন নিজেকে ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স এর সাথে জড়িত করতে। ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আমার বিভিন্ন ছিল, যেমন আমি টিআইবি তে ভলান্টিয়ার হিসেবে ছিলাম, টিআইবি তে ছিলাম ইএস হিসেবে। তো আমি সেখানে লিখলাম টিআইবি তে ইএস, সেটা কোথায়,
সেখানে আমার কি পজিশন ছিল সেটা আমি লিখতে পারি। সেখানে আমি হয়তো টিম লিডার ছিলাম, তো আমি লিখলাম টিম লিডার। টিম লিডার, আর টিম লিডার অনেক সময় তারা এই জিজ্ঞেস করতে পারে যে আপনার ডিউরেশন, আপনি কোন বছর থেকে কতটুকু পর্যন্ত আপনি ভলান্টিয়ার করেছেন, সেই জন্য সময়টা উল্লেখ করে দেওয়া ভালো। না, 2000, সরি, 2013 সাল থেকে করেছিলাম, 2017 সাল পর্যন্ত, সেটা আমি লিখলাম। আবার অন্য কোনো সংগঠন, যেমন ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশে করেছিলাম, ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ বিডি লিখলাম, সেখানে আমি ছিলাম ফেসিলিটেটর, আমি সেটা লিখলাম যে আমি সেখানে ফেসিলিটেটর ছিলাম। সেটার একটা সেশন আপনি লিখবেন এখানে, সেশন কোন সেশনে করেছেন। তারপরে বন্ধুসভা করতাম, এই প্রথম আলো বন্ধুসভা, সেটা যদি আমরা লিখি বন্ধুসভা, সেখানে আমি সেক্রেটারি ছিলাম, সেক্রেটারি। সেক্রেটারি জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা করছি, নিজের প্রচারের জন্য নয় অবশ্যই। সেখানে আমি 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত ছিলাম। তো গেল, আমার আরো ভলান্টিয়ার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু সবগুলো লিখতে গেলে এখানে অনেক সময় নিয়ে যাবে। তো এখন হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশনটা অনেক ক্ষেত্রে চায় না। আপনি যদি বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করতে যান, তখন আপনার যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তারা এই ধরনের একটা সিভি চায় যে আপনার মেইল অ্যাড্রেস থাকবে, আপনার মোবাইল নাম্বার থাকবে, আর আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দিবেন। যেমন আমি প্রথমে লিখেছিলাম, একটু এখানে আমি নিচে লিখবো, কিন্তু বাংলাদেশের যে সকল কোম্পানি আছে, আমার ইন্টারভিউ দেওয়ার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, সেখানে তারা পার্সোনাল অ্যাড্রেস ইনফরমেশন গুলো চায়, একদম খুবই ডিটেলসে চায়। তো সেই জন্য আমরা এখানে এখন লিখবো পার্সোনাল, সরি, পার্সোনাল ইনফরমেশন। ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনে কি কি আছে আপনার সবার শুরুতে আছে নেম, তারপর হচ্ছে ফাদার্স নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, মাদার্স নেম, তারপরে বার্থ ডেট, বার্থ ডেটের পরে আছে ম্যারিটাল স্ট্যাটাস, এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনার বিয়ে হয়েছে না হয়নি, ম্যারিটাল স্ট্যাটাস। তারপর হচ্ছে রিলিজিয়ান, রিলিজিয়ান, ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ, তারপর হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, তারপর হচ্ছে পার্মানেন্ট, পার্মানেন্ট অ্যাড্রেস। এই হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন। তো এগুলোকে একটু আপনি সাজাতে পারেন, যেমন ধরুন এখানে আপনি যখন ট্যাব দিবেন, তখন এই যে আমার এই কোলনটা যেখানে আছে, প্রত্যেকটা জায়গায় চেষ্টা করবেন যেন এই কোলনটা একটা নির্দিষ্ট জায়গায় থাকে। তাহলে আপনি যখন ইনফরমেশন গুলো লিখবেন, তখন একটু গোছানো আকারে থাকবে, একটু দেখতে সুন্দর মনে হবে। আমি এখানে দিলাম রিজিয়ান, প্রত্যেক জায়গায় আমি কোলন দিলাম, কপি করে সব জায়গায় পেস্ট করে দিতে হলে আমার সময় কম লাগবে। এই হচ্ছে আমার পার্সোনাল ইনফরমেশন। তো 2 পৃষ্ঠা অলরেডি হয়ে গেছে আমাদের সিভি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের সিভিটা যেন কখনো 2 পৃষ্ঠার বেশি না হয়। এখন আমাদের যেহেতু বড় হয়ে গেছে, আমি এটা ছোট করে নিব পরবর্তীতে যখন গোছাবো। তখন আরো কয়েকটা কাজ বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে রেফারেন্স। আপনি যখন রেফারেন্স লিখবেন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যদি আপনি ফ্রেশ হন, মানে এখনো চাকরি করেন না, তাহলে আপনার রেফারেন্স অবশ্যই খুব জরুরি। তো যারা চাকরি করে অলরেডি, তাদের ক্ষেত্রে অনেক সময় রেফারেন্স না দিলেও সমস্যা হয় না, কিন্তু অনেক জায়গায় আবার জিনিসটা ধরতে পারে যে আপনি কেন রেফারেন্স দেননি। রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে আপনার অবশ্যই এটা বিবেচনা রাখতে হবে যে আপনি যাকে রেফারেন্স হিসেবে দিবেন সেই ব্যক্তি যেন আপনাকে চেনে। তো সেক্ষেত্রে সুবিধা হবে কি, আপনি যদি আপনার ডিপার্টমেন্টের টিচারের কাছ থেকে অনুমতি নিয়ে যে স্যার আমি আপনার নামটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চাই, আপনি পারমিশন দেন বা আপনার কোনো আপত্তি আছে কিনা, তাহলে এটা আপনার জন্য সুবিধা হবে। কারণ রেফারেন্স অনেক কোম্পানি থেকে কি করে, আপনাকে ফোন দিয়ে আপনার সম্বন্ধে জানতে চায় যে আমি এমন বলছি যে আপনি কি ওই লোককে জাহিদকে চেনেন। তখন যদি উনি না করে দেয়, তাহলে আপনি প্রথমে আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন, আপনাকে নিয়ে আর তারা মাথায় ঘামাবে না। সেই জন্য শিক্ষক হতে পারে বা কোনো একটা প্রতিষ্ঠানের কোন চাকরি করে আপনার পরিচিত এরকম মানুষকে আপনি রেফারেন্স হিসেবে লিখবেন। রেফারেন্স হিসেবে প্রথমে তার আপনি নাম লিখতে পারেন যে আমি
জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, সজীব উনি কোথায় কাজ করছে সেটা আপনাকে লিখতে হবে, পোস্ট কোন পজিশনে আছে, উনি কোন প্রতিষ্ঠানে কাজ করে, তার ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বারটা আমি নিচে দিলাম। এভাবে আপনি দুইটা রেফারেন্স দেবেন, আপনি হয়তো এভাবে যদি আপনি দেন এক পাশে এটা লিখে ওই পাশে আবার সেম আবার লিখতে পারেন, অথবা নিচে নিচে দুইটা রেফারেন্স দিতে পারেন আপনার যেভাবে ইচ্ছা। ফোন নাম্বারটা এখানে না দিয়ে আপনি যদি সাইডেও দেন সেটাও আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার কাছে সিভিটা যেরকম ভাবে আকর্ষণীয় করে তোলা যায় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। রেফারেন্স আপনি এভাবে দিতে হবে দুইটা রেফারেন্স, আমি এখানে একটা রেফারেন্স উল্লেখ করলাম, আর তারপরে হচ্ছে অ্যানাউন্সমেন্ট, এটা যখন শেষ হবে তখন আসবে হচ্ছে অ্যানাউন্সমেন্ট, যে আপনি এতক্ষণ যা বললেন তার একটা স্বীকৃতি আপনি দিবেন। এখানে অ্যানাউন্সমেন্টে কি লিখবেন, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট here are true to the best of my knowledge no misinformation is given. এটা যে আপনি স্বীকৃতি করলেন এটা আপনার আবার একটা সিগনেচারের জায়গায় এখানে লাগতে পারে, যে আপনি সিভিতে তো অবশ্যই সিগনেচার লাগে। সিগনেচারের জন্য এখানে আমরা ইনসার্ট থেকে একটা এই যে শেপ থেকে একটা দাগ নিয়ে যাব, এখানে নিয়ে এখানে শিফট ধরে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে এটা দাগ এসে গেল সিগনেচার। আমরা একটু সাইডে নিতে পারি, এই হচ্ছে আমাদের একটা ফর্মেট আমরা তারা করলাম। কিন্তু এখানে আপনি যখন হার্ড কপি জমা দিবেন তখন হয়তো আপনাকে পাসপোর্ট সাইজের ছবি আলাদা আমরা স্ট্যাপলার করে দিই, কিন্তু যখন সফট কপি দিবেন তখন সিভির সাথে আপনাকে আপনার ছবি অ্যাটাচ করতে হবে। সেক্ষেত্রে আপনি ছবিটা যে ফরম্যাটে রাখবেন সেখান থেকে ইনসার্ট করবেন। এখানে আমারটা আমি ছবি করে রেখে দিয়েছি, সেটা আমি এখানে ইনসার্ট করছি এখানে, এই যে এখানে দিলে দেখলেন আপনার নিচে লেখাগুলো আমার নিচে চলে গেল, মানে একটা অসামঞ্জস্যতা তৈরি হয়েছে। তো সেটা করার জন্য ছবিটাকে সিলেক্ট করে আমরা পেজ লেআউটে যাব, সেখানে র‍্যাপ টেক্সটে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট দিলে কি হবে আপনার যে কোনো জায়গায় আপনি ড্র্যাগ করতে পারবেন ছবিটা, আপনার কোনো সমস্যা হবে। এবার আমরা একটু বুঝিয়ে নিই, আমার সিগনেচারটা আমি নিচে আবার এখানে দিয়ে দিই সিগনেচার, এখানে আমার একটা সিগনেচার স্ক্যান করে রেখে দিয়েছি, এটা আমি সিগনেচার এখানে দিলাম। এভাবে আপনি সিগনেচারটা দিবেন। তো আমি এখন গোছাবো কিভাবে, আমি সবটা সিলেক্ট করে আমি এখানে স্পেস একদম বাদ দিয়ে দেবো, আমি স্পেস রিমুভ করে দিলাম। স্পেস ইন করে দেওয়ার পরে প্রথম আলো আমার ফোন নাম্বার, তারপর আমি এটা মাঝখানে রাখলাম কুষ্টিয়া, এই জায়গায় থাকলো আমার মোবাইল নম্বর, এটা আমি একটু গ্যাপ দিয়ে দিতে পারি। তারপরে হচ্ছে এখান থেকে এখানে একটা গ্যাপ দেওয়া দরকার, পার্সোনাল প্রফেশনাল স্কিল আমরা বোল্ড করব, এটা নিচে একটা আন্ডারলাইন দিব সুন্দর করে, আন্ডারলাইন দিতে বর্ডারে যেতে হবে, বর্ডারে এই যে বর্ডার এখানে আমি কালার সিলেক্ট করব, কালারটা একটু হালকার মধ্যে যদি আমি ব্লু দেই বা একটু সুন্দর যেটা চোখে লাগে, বা বেশি কালারও না আবার কমও না। তারপরে এটা একটা সাইজ দিয়ে আমরা এই যে এখানে মানে যেই রেঞ্জ আমি সিলেক্ট করে আছি ঠিক সেটার নিচে যেন সেটটা পড়ে, যে আমি ওকে করব, এই যে এখানে আমার প্রফেশনাল স্কিলের নিচে ইয়ে চলে আসলো। তারপরে এখান থেকে আমি এন্টার করে একটা স্পেস রাখলাম, ওয়ার্ক হিস্ট্রিটাকে আমি বোল্ড করে একইভাবে আমি প্রত্যেকটা জায়গায় এটা আমি সিলেক্ট করে দিলাম। এডুকেশনের ক্ষেত্রে সেম বোল্ড, এটা হচ্ছে আপনি এই অংশটা আপনার সম্পূর্ণ একান্ত পছন্দের বিষয়, আপনি যেভাবে যেভাবে করতে চান। এখানে আমি ট্রেনিংটা পরের পৃষ্ঠে নিয়ে যেতে চাই, ট্রেনিংটা আমি সিলেক্ট করে বোল্ড করলাম, তারপরে একইভাবে প্রত্যেকটা জিনিস করা যাবে। আমি বারবার করেও তা দেখাচ্ছি, কারণ এতে কি হবে আপনার জিনিসটা মাথায় ঢুকে যাবে যে কিভাবে জিনিসটা হয়েছে, মনে থাকতে সহজ হবে, এই জন্য আমি একটাই স্কিপ না করে দেখাচ্ছি বারবার করে। অ্যানাউন্সমেন্ট
এখন এক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, আমরা যদি এখন স্পেস ভিউতে দেখি সিভিটা আমাদের কয় পেজ হলো, এক পেজ, দুই পেজ, দুই পেজ হয়েছে কিন্তু সিগনেচারটা বাইরে চলে গেছে, এটা আপনাকে সেভ করতে হবে। সেভ করলেন জাহিদ হাসান ডক্স নামে ডেস্কটপে অথবা ডকুমেন্টসে যদি সেভ করলাম, কিন্তু আমার আর একটু কাজ বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে সিগনেচারটা আমার বাইরে চলে গেছে। তা আমার হাতে করণীয় যেটা আছে সেটা হচ্ছে আমরা মার্জিনটা যদি একটু কমিয়ে দিই, এখানে দেখা অনেক বড় একটা মার্জিন, আমরা ইচ্ছে করলে মার্জিনটা অল্প একটু কমিয়ে দিতে পারি। সেজন্য পেজ লেআউটে যে আমাদের মার্জিনটাকে আমরা এখন 1 ইঞ্চি 1 ইঞ্চি আছে, এটাকে আমরা যদি 1/2 ইঞ্চি করে দিই তাহলে দেখি তো কি হয় চেঞ্জটা। ট্রেনিংটা উপরে চলে এসেছে, সিগনেচার নিচে আছে, তো ট্রেনিংটা উপরে এসেছে এটাকে সুন্দর দেখা যাচ্ছে না, সেজন্য আমরা ট্রেনিংটাকে নিচে পাঠিয়ে দিচ্ছি। এখন এখানে কি হলো, এই যে এটা থেকে গেল এখানে, তো এখানে আমরা আবার পেজ বর্ডার সিলেক্ট করতে পারি, পেজ বর্ডার সিলেক্ট করে আমরা এখানে নান দিয়ে দিব, নান দিলে এটা চলে গেল। এখানে সিগনেচারটা সবকিছু ঠিক আছে কিন্তু এটা একটু খালি খালি দেখা যাচ্ছে বেশি, তো সেজন্য উপায় আছে আমাদের হাতে। আমরা যদি এখানে আমার আরেকটা এক্সপিরিয়েন্স যুক্ত করে দিলে আমারটা একটু বড় হয়ে যায়, তো যাই হোক এটা আপনার স্পেস দিয়ে অথবা এন্টার দিয়ে আপনার এটা করে নিতে পারেন, আর একটু নিচে নিচে চলে আসবে এটা অলরেডি। এভাবে একটা মোটামুটি একটা ফরম্যাট দ্বারা করানো যায়। এটা হচ্ছে এখন আমরা যদি দেখি মোটামুটি 2 পেজের মধ্যে সিভিটা চলে এসেছে, আর ছবিটা একটু উপরে আছে, এটাকে আমরা ড্র্যাগ করে সাইড সাইড করে দিলাম, আর এটাকে ইচ্ছে করলে উপরেও নিলে একটু ভালো হয় অথবা নিচে রাখি, নিচে রাখলাম। তোমার এই ইনফরমেশনটা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে আপনার জিমেইল, আপনার মোবাইল নাম্বার, কারণ অনেকে দেখা গেছে সিভিতে মোবাইল নাম্বারের উল্লেখ করতেই ভুলে যায়, তো সেই জন্য আমরা অবশ্যই এগুলো উল্লেখ করব, এবং যখন সিভিটা তৈরি করব তখন আমাদের মাথায় রাখতে হবে যেন দেখতে একটু দৃষ্টিনন্দন হয়, সেটাই হচ্ছে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সবগুলো, এই যে আমার একটা জিনিস এখানে মিস হয়ে গেছে, ভলান্টিয়ার এক্সপিরিয়েন্সটা, তো এই জন্যই বারবার যখন আপনি দেখবেন আপনার ভুলগুলো আপনার সামনে চলে আসবে। আমার মতো যেমন আমার ভুল এখন আমি সামনে দেখতে পেলাম, সিগনেচারটা আবার পেছনে চলে গেছে, এটা সমস্যা নাই, এটাকে আমরা 1 লাইন উপরে তুলে দাগটাকে যদি সিগনেচারটা নিচে দিয়ে দিই, নিচে চলে আসছে, সিগনেচারটা আমরা উপরে তুলে দিলাম, এখানে সিগনেচারটা রাখলাম, দাগটাকে আমরা ড্র্যাগ করে ইচ্ছে করে নেওয়া, এই যে এটাকে আমরা উপরে নিয়ে যেতে পারি, সিলেক্ট করে উপরে নিয়ে একটু সাইডে করে আমরা করতে পারি। এটা হচ্ছে আপনি একটু গুছিয়ে নেবেন যেভাবে করেন, তাহলে এটা মোটামুটি একটা ফরম্যাটে এসে দাঁড়ায়। তো এই ছিল আমার আজকে আপনাদের জন্য একটা সাধারণ সিভি তৈরির টিউটোরিয়াল। আসলে আমি সিভি নিয়ে এত খুব ভালো এক্সপার্ট না, কিন্তু আমার কাছে অনেকে ফোন করে চায় যে ভাই আপনার সিভির ফরম্যাটটা দেন, আমি সেটা দেখে দেখে একটা সিভি বানাবো, তো সেই জন্য আমি আজকে এই সিভিটা তৈরি করলাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, আর খারাপ লেগে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত, চেষ্টা করব ভবিষ্যতে আপনাদের জন্য যেন আরো সময় উপযোগী কিছু নিয়ে আসতে পারি। ধন্যবাদ সবাইকে।